গুড ইভিনিং বন্ধুরা অটোতে চেপে বসলাম যাচ্ছি গাংনাপুরে বাপের বাড়িতে সেখানে আমি একটু দুই তিন দিন ধরেই যাচ্ছি কারণ ওখানে একটু কাজকর্ম করালাম জানলা দরজাগুলো একদম ভেঙে গেছিলো বাবা মতো নেই পুরো বাড়িটা একদম পড়ে আছে তাই ভাবছিলাম যে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু আমরা মাঝে মাঝে যাব পিকনিক করব বেশ বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকের আরেকটু উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বিশেষ একটা উদ্দেশ্য ওখানে আমি ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে একটা গোপালের ছবি পেয়েছিলাম কিন্তু গোপালের ছবিটা আমি ওখানে রেখে এসেছিলাম সেই জন্য মন খারাপ হচ্ছিল গোপালের জন্য পরের দিন যে ওই অন্ধকারে রেখে এলাম কে দেখবে ও তো না খেয়ে থাকবে তাই গোপালের ছবিটা আনতে আমি রওনা দিলাম এবং মনে হলো যে গোপালের ছবিটা নিয়ে আসি হঠাৎ করে আমার দুপুর থেকে এটা মনে হলো সেই জন্যে আমি রওনা দিলাম আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তারপর আমি গোপালের ছবিটা ওখান থেকে কালেক্ট করলাম কালেক্ট করে ভাবছি কি করব তারপরে আমার ওখানে বাপের বাড়ির কাছে একটা রথ আছে রথটা আমার বাবা প্রচলন করেছিল এই যে আমার সেই গোপুষণার ছবিটা তাই সব ছবিটা আমি নিলাম ওখান থেকে দেখো তোমাদের ফটো করে দেখাচ্ছি ওটা আমি নিয়ে নিলাম সঙ্গে বাড়িতে নিয়ে আসব। এসে গুপার আসনে রেখে আমি পুজো করব। কারণ ওখানে অন্ধকারে পড়ে আছে অনেক বছর আমার বাবাই মারা গেছে দু বছর আর মা মারা যাওয়ার পর ওখানে কেউ ঠাকুরকে দেয় না অন্তত পনেরো বছরও জল ফল পায় না সেই জন্য খুব খারাপ লাগছিলো তারপর যাই হোক ওখান থেকে চলে গেলাম রথের মেলায় এই যে সেই রথ যে রথটা আমার বাবা আমাদের একটা জাম গাছ ছিল একটা জমির ধারে সেই জাম গাছটা কেটে বানিয়ে দিয়েছিল একদিনের মধ্যে কারণ বাবা দেখেছিল গাছে কিছু একটা উঠে যাচ্ছে তাই বাবার তখন মনে হয়েছিল যে কোনো থাকতে পারে ক্রেতার তাই তা তো থাকে অনেক সময় শুনেছি আমরা যাই হোক তার জন্য বাবা পরের দিনই কেটে শুরু করলো যে এই গাছটা দিয়ে একটা ভালো কিছু করব তাই তখন স্টেশনে মানে বাজার বলতে কিছু ছিল না খুব ছোট আমরা একদমই মাটির সাথে চলি কেউ পাঁচ বছর কেউ ছ বছর কেউ সাত বছর এরকম তারপরে শুরু হলো রথের মেলা আমরা অনেক বছর রথের দিন খুব সকালে সকালে স্নান করে এত ফুল নিয়ে মালা নিয়ে দুধ নিয়ে আমাদের গরুর দুধ নিয়ে মিষ্টি নিয়ে আম টাম অনেক কিছু নিয়ে বাবা ওখানে যেতেন এবং ন্যাড়া ঠাকুর বলে এক পুরোহিত ছিলেন তিনি তারা ভালো নাম আমি জানি না উনি ওখানে পুজো করতেন এবং সব দেখভাল করতেন ওই রথের তা উনি সব করতেন পুজো পাঠ হতো তারপরে আমরা বাড়ি ফিরে আসতাম যাই হোক ছেলেবেলাটা ভীষণ মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই রথ যা সেই রথ সেই সব স্মৃতিকে মনে করালো তারপরে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম দেখো এগুলো সব পুতুল ছোটো ছোটো কিন ফুচকার দোকান থেকে শুরু করে এখানে সব দোকানই আছে মেলায় যেমন হয় ক্যামেরা বন্ধ করলাম বন্ধুদের সঙ্গে খুব ভালো লাগলো যে কত বছর পরে যে মেলায় গেলাম আমি নিজেও জানি না বিশেষ করে রথের মেলায় অন্তত পনেরো বছর তো বটেই ছেলে মেয়েরা ছোট ছিল বলে আমি ছোটোবেলায় একদম মেলায় যেতাম না কেন কি দুটো বাচ্চা তো কেউ আমাকে আগলে নিয়ে যেত না সেই জন্যে আমি শ্বশুরবাড়ির তরফের তো নয়ই আর বাপের বাড়ির তরফেও তেমন কেউ ছিল না কারণ সব বোনদেরই প্রায় বিয়ে হয়ে গেছিলো আর ছোট বোন নার্সিং করতো কিন্তু সে দূরে দূরে পোস্টিং ও কাজের সুবাদে একদমই বাড়িতেই থাকতে পারতো না এইসব দিনগুলোতে কারণ ওর ডিউটির একটা ব্যাপার থাকে জানেন তো নার্সিং জব হলে তাদের অনেক রকম মানে ইয়ে থাকে যে কোনো অবস্থায় তাদের কা ডিউটি থাকে ডিউটি তারা অফ করতে পারে না যার জন্যে আমি মেলাতে বেশি বিশেষ যেতে পারিনি আর দুটো বাচ্চা নিয়ে না এই ভিড় ঠেলা কাদা রথের মেলায় বেশিরভাগ সময় বৃষ্টি কাদা হয় যার জন্যে আমি এই বৃষ্টি কাদার মধ্যে বাচ্চাদের নিয়ে যেতাম না ওর বাবাকে বলতাম কিছু একটা খাবার কিনে আনো বাড়িতে বসে বাচ্চারা খাক সেই জন্যে অনেক বছর পর আমি মেলাতে গেলাম আর একটু বড় হলো যখন বাচ্চারা তখন বাচ্চারা নিজেরাই যেতে চাইতো না বলতো তুমি যাও তুমি গিয়ে ঘুরে এসো দুধ মেলায় যাবো না ভাল লাগে না তো ভিড় ভাট্টা লোকের ধাক্কা ইস কি দেখো বাচ্চারা খেলছে কি লাফাচ্ছে একটা লাফানো একটা খেলা আছে না কি সুন্দর বাচ্চারা খেলে মেলায় মেলায় থাকে ওইখানেও দেখছো ঘুরছে এখানে আবার নাগরদোলায় বাচ্চারা দুলছে খুব ভাল লাগছে ছোটোবেলায় তবে আমি নাগদলা একদম চড়তে পারতাম না ভয় পেতাম আমার কেমন লাগতো শরীরের মধ্যে শিরশির করে তবে হ্যাঁ এই গাড়িটা বাচ্চারা চড়েছে আমার বাচ্চারা আমার বাড়ির কাছে একটা মেলা বসে দুর্গা পুজোর সময় সেখানে এই বা এই খেলাটা এই এইটা আমার বাচ্চারা চড়েছে এটা অনেকবারই ওরা চড়েছে এবং আমিও চড়িয়েছি কেন গেটে বেশি উল্টো পাল্টা ঘোরে না তো এটা বেশি বেশ নিচেই ঘোরে বেশ আরও অল্প আস্তে আস্তে ঘোরে বেশ ভালো লাগে এই জন্য এটা আমি অনেকবার চলিয়েছি এইটা আমার ভালোও লাগে ভাবছি কি কিনবো মেলাতে গেলাম তা কিছুই কেনা তেমন বিশেষ হলো না কারণ মেলাতে আর কি আছে কী নেবো ছোটোবেলাকার জিনিসপত্র কি আর এখন নেওয়া যায় তাই জন্যে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম সব দোকানপাট আর ক্যামেরা বন্দি করলাম ভাবলাম একটা একটা ব্লগ বানাই বন্ধুদের সাথে শেয়ার করব। তাই জন্যে আমি একটা ভিডিও করলাম কিন্তু কালকে দিতে পারিনি আজকেও সারাদিনে সম্ভব হয়নি তাই এই সন্ধ্যেবেলায় ধরতে গেলে পোস্ট করছি তোমরা বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট দিও আর তোমাদের ছোটোবেলাকার তোমাদের রথ দেখা মেলা এই ধরনের উৎসবে তোমরাও নিশ্চয়ই গেছো কখনো কখনও ছোটোবেলা বড়োবেলা তোমরা আমাকে কমেন্টে শেয়ার করো খুব ভালো লাগবে এগুলো আমি খুব লাইক করি কিন্তু কালকে খেতে পারিনি কেন যেন কালকে খেলাম না এগরোল কিন্তু আমি খুব পছন্দ করি কিন্তু খাওয়া হলো না বাপড় ভাবলাম কিনবো। কিন্তু লাস্টে মেলা দেখতে দেখতে বেরিয়ে এলাম আর জিলিপি কিনলাম ঘরে ঠাকুরের জন্য গপুর জন্যে দেখো এইগুলো দেখো কী সুন্দর লাগছে না এগুলো ছোটোবেলা না আমার ছেলেমেয়েকে কিনে দিতাম কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসতাম বেলুন এনে ঝুলিয়ে রাখতাম দু দিন মতন বেলুন থাকতো ঘরে আমার খুব ভালো লাগে জানো তো এগুলো খুব ভালো লাগে কিন্তু আজ কালকে আমি নিয়ে আসিনি এত বুড়ো মানুষের হাতে যদি কেউ বেলুন দেখে সবাই হাসাহাসি করবে দোকান তবে মেলা কিন্তু আগের মতো আর নেই এত লোক এখন আর হয় না লোক সংখ্যা অনেক কমে গেছে আর দোকানপাটও কমে গেছে দেখলাম অনেক কম দোকানপাট এখন তবে ছোটোর মধ্যে হলো বেশ খারাপ ছিল না জমজমাটি ছিল বৃষ্টি ছিল বাদামের দোকান একদম সেরা মনে হচ্ছে একদম বাজার মার্কেটে সেরা হচ্ছে এই বাদামের দোকান দেখলাম এবং অনেক বিক্রি দেখলাম তারপরে অনেক দুল হার অনেক কিছু মেয়েদের জিনিসপত্র অনেক কিছু এখানে দেখলাম পরপর একদম থরে থরে সাজানো রয়েছে ভালো লাগছে তারপরে আমি ঘেমে নে মেলা থেকে বেরোচ্ছি দেখো চোখ মুখ একদম বদলে যাবে এই গরমে মেলায় গেলে তাই না তোমরা কে কে গেলে আমি সোজা রথের মেলায় যেতে পারিনি কালকে উল্টো রথে মেলায় গেছি গিয়েছিলাম গোপাল আমাকে নিয়ে গেলো মেলাতে কেন কি গোপালের ফটোটা না আনতে গেলে তো আমি গাংনাপুর যেতামও না আর আমি মেলায়ও যেতাম না হয়তো হোক তবে ইচ্ছে ছিল রথের মেলায় যাওয়ার রাস্তায় আমি যাওয়ার সময় রথ পেলাম আস আসার সময় রথ পেয়েছি রাস্তায় অন্য অন্য ট্রেনে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে দেখো ট্রেন ফাঁকাই ছিল মোটামুটি ট্রেনে করে আমরা আমি আমি ফিরে এলাম ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল এই যে আমার গুপুর ফটো বাড়িতে এনে আসনে পুজো করলাম কালকে সন্ধ্যায় কারণ ভালো লাগলে সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থেকো লাইক কমেন্ট করো অবশ্যই বন্ধুরা আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে